नमस्कार बंधुरा, आजकेर भिडियोटी एकटी इनफर्मेटिव भिडियो। जारा बंगीय संगीत परिषदेर अंडारे परीक्षा देबे तादेर एटी खुबई हेल्पफुल एकटी भिडियो। आजकेर भिडियोते आमी आलोचना करेछि बंगीय संगीत परिषदेर एग्जामेर सिलेबास निये। आजकेर भिडियोटी आद्य, मध्य एवं पूर्ण सिलेबास निये आमी आलोचना करेछि। बंगीय संगीत परिषदेर प्रारम्भिक बा सर्वप्रथम परीक्षाटी हलो आद्य। এই আদ্য পরীক্ষায় কোনো থিওরিক্যাল বা লেখা পরীক্ষা হয় না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল বা ক্রিয়াত্মক পরীক্ষা হয়। এখানে পরীক্ষার পূর্ণমান হলো ১০০, মানে টোটাল ১০০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। আদ্য পরীক্ষার সিলেবাসটি হলো নাম্বার ১ বিভিন্ন ছন্দে প্রারম্ভিক পদ সঞ্চালনে জ্ঞান। নাম্বার ২ বিভিন্ন শারীরিক ব্যায়াম ও অঙ্গ ও হস্ত সঞ্চালনের শিক্ষা। নাম্বার ৩ রবীন্দ্র সঙ্গীত সহযোগে নৃত্য প্রদর্শন। এখানে তিনটি সঙ্গীত আছে, ক ফুলে ফুলে ঢোলে ঢোলে, খ মেঘের কোলে রোদ হেসেছে, গ আমরা সবাই রাজা, এবং নাম্বার ৪ হচ্ছে দাদরা ও কাহারবাতালের জ্ঞান। বঙ্গীয় সঙ্গীত পরিষদের সেকেন্ড প্রারম্ভিক পরীক্ষাটি হলো মধ্য। মধ্য পরীক্ষার ক্ষেত্রেও কোনো লেখা পরীক্ষা বা থিওরিক্যাল এক্সাম হয় না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল বা ক্রিয়াত্মক পরীক্ষা হয়। পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বরের ক্রিয়াত্মক পরীক্ষা হয়। মধ্য পরীক্ষার সিলেবাসটি হলো বিভিন্ন ছন্দে প্রারম্ভিক পদসঞ্চালনা, দেহের গতি, হস্ত ও দৃষ্টি সহযোগে। নাম্বার ২ বিভিন্ন শারীরিক ব্যায়াম। নাম্বার ৩ রবীন্দ্র সঙ্গীত সহযোগে নৃত্য প্রদর্শন। এখানে চারটি সঙ্গীত আছে, নাম্বার ১ আমরা পথে পথে যাব, নাম্বার ২ খরবায়ু বয়ে বেগে, নাম্বার ৩ আর ধানের খেতে রৌদ্র ছায়ায়, নাম্বার ৪ কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, আর নাম্বার ৪ হলো দাদরা ও কাহারবাতাল হাতে তালি দিয়ে বলার অভ্যেস। বঙ্গীয় সঙ্গীত পরিষদে নাম্বার ৩ বা তৃতীয় পরীক্ষাটি হলো পূর্ণ। পূর্ণ পরীক্ষার ক্ষেত্রে কোনো লেখা পরীক্ষা বা থিওরিক্যাল এক্সাম হয় না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল বা ক্রিয়াত্মক পরীক্ষায় হয়ে থাকে। পরীক্ষার পূর্ণমান ১০০, মানে ১০০ নম্বরের পরীক্ষা শুধুমাত্র প্র্যাকটিক্যাল বা ক্রিয়াত্মকের ওপরই হয়। পূর্ণ পরীক্ষার সিলেবাসটি হলো নাম্বার ১ বিভিন্ন ছন্দে হস্ত, চক্ষু, পদ, গ্রীভা সঞ্চালন এবং তালের জ্ঞান। নাম্বার ২ বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতের সহিত নৃত্য প্রদর্শন। এখানে চারটি সঙ্গীত আছে, ক ওরে গৃহবাসী, খ হারে রে রে, গ বাদল বাউল বাজায়, খ চিরেতন হরতন ইস্কাবন, এটি তাসের দেশের গান। নাম্বার ৩ হাতে তালি দিয়ে দাদরা ও কাহারবাতাল মুখে বলার অভ্যেস। নাম্বার ৪ পাঠ্যসূচির অন্তর্গত গানগুলি ঠেকা ও তাল বলার অভ্যেস, মানে আগের চারটি গানের তাল ও ঠেকা বলার অভ্যেস। এখানে একটি কথা বলে রাখার ব্যাপার, সেটি হলো আমার আরও দুটি ভিডিও আছে দাদরা ও কাহারবাতাল সম্পর্কে, আমি ভিডিওর লাস্টের লিঙ্ক দিয়ে দেব, তোমরা লিঙ্কটা ক্লিক করে দেখো। আমি দাদরা তাল ও কাহারবাতালে দুটো ভিডিও করেছি এবং তালগুলি বলার সঠিক পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো। টাটা, বাই।